বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই হাই গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা নিশ্চয়ই স্কুল গ্যাং সিজন 2 এর এপিসোড 25 এর জন্য অপেক্ষা করছেন স্কুল গ্যাং সিজন 2 এর এপিসোড 25 নাম্বার ডি আসবে আগামী বৃহস্পতিবার দুপুর 12টার সময় তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব স্কুল গ্যাং সিজন 2 এর 25 নাম্বার এপিসোড কি হতে চলেছে আশা করি শেষ অবধি থাকবেন আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য স্কুল গ্যাং সিজন 2 এর 25 নাম্বার এপিসোড থেকে লাস্ট অবধি যে ঘটনাগুলো ঘটবে তা অগ্রিম জানতে পারবেন আমার এই চ্যানেলে তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক 25 নাম্বার এপিসোডের শুরুতে আপনারা যে ঘটনাগুলো দেখতে পারবেন তা হচ্ছে তামিম এবং স্যামের মধ্যে অনেক বেশি মারামারি লেগে যাবে কেন নয় স্যাম তার বাবাকে বলেছে সাজিকে বিয়ে করবে তার বাবাও রাজি হয়ে গেছে তাদের বিয়েতে এতে তামিম অনেক রেগে যাবে স্যামের উপর কারণ আপনারা জানেন স্যাম এবং তামিমের মধ্যে একটি শত্রুতা রয়েছে কে কাকে হারাতে পারে সেটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যায় তবে তামিম কিছুতেই স্যামের সাথে সাথের বিয়েটা হতে দিবে না তামিম সাথীর কাছে ক্ষমা চাইবে কিন্তু সাথী তাকে অপমান করবে তামিম আরোহীকে বলবে সাথীর কাছে তার হয়ে ক্ষমা চাইতে এবং অন্যদিকে স্যাম সাথীর কাছে তাদের বিয়ের ব্যাপারে কথা বলবে কিন্তু সাথী না করে দিবে কেন নয় সাথী এখনই বিয়ে করতে চাচ্ছে না এবং তামিম তার চেষ্টা চালিয়ে যাবে সাথীর কাছে ক্ষমা চাওয়ার জন্য এবং অন্যদিকে দেখা যাবে মিরাজ আর আরোহীর খুনসুটি এভাবেই কেটে যাবে এপিসোড 25 নাম্বারটি ভিডিওটি শেষ প্রান্তে এসে যদি আপনি ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওতে লাইক দেওয়ার জন্য আর স্কুল গ্যাং যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ